কিভাবে পার্থ চট্টোপাধ্যায় তার আত্মীয় প্রসন্ন যার নাম উঠে আসছে এই মুহূর্তে, যার বিপুল সম্পত্তির এই মুহূর্তে সন্ধান পাচ্ছেন তদন্তকারীরা, তার প্রসন্নর উত্থান কিভাবে হয়? নারকেলডাঙ্গার ঝুপড়ি থেকে জেট গতিতে উত্থান হয় প্রসন্নর, এবং কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালিক এখনো পর্যন্ত প্রসন্ন সেটা ইতিমধ্যেই কিন্তু গোয়েন্দারা জানতে পারছেন। পিয়ালি মেট্রো প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, নীলাঞ্জনা। পিয়ালি, সেক্ষেত্রে কি জানতে পারা যাচ্ছে এই প্রসন্নের উত্থান সম্পর্কে, কি তথ্য তোমার কাছে রয়েছে? দেখো, তদন্তকারী অফিসাররা যেটা জানতে পেরেছেন যে কয়েক বছর আগে পর্যন্ত এই প্রসন্ন রায়, তিনি কিন্তু নারকেলডাঙ্গার একটা ছোট্ট যে ঝুপড়ি রয়েছে সেখানে তিনি থাকতেন, এবং সেখানকার বাসিন্দা এক ব্যক্তি তার এই মুহূর্তে যে সম্পত্তির হদিশ এখনো পর্যন্ত মিটেছে তার অঙ্ক কিন্তু প্রায় কয়েকশো কোটি, বিপুল পরিমাণ জমি জমা থেকে ফ্ল্যাট থেকে রিসর্ট তারা সম্পত্তির হদিশ পেয়েছে, যেগুলো প্রসন্ন রায়ের নামে রয়েছে বা সে নামেও সম্পত্তি থেকে। সেই সম্পত্তির মালিক যিনি হয়ে উঠলেন তাতে তার বিপক্ষে কি কারণ রয়েছে সেটা আজ বুঝতে কিন্তু এই মুহূর্তে মরিয়া তদন্তকারী অফিসাররা, ফলে আইনিভাবে নিয়োগের টাকায় কিন্তু মানে এই প্রসন্ন রায়ের কাছে রেখে সেখানে তার নামে সম্পত্তি কেনা হয়েছিল টাকা পাচার করার মধ্যে হিসেবে, সেটা তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন। তদন্তকারী অফিসাররা যেটা জানতে পেরেছেন যে এই প্রসন্নকে গ্রেপ্তারের আগে প্রদীপ সিং নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, যে মূলত কিন্তু টাকা পয়সার যে লেনদেন যারা আয়োজক যাদেরকে করা হতো তাদের কাছ থেকে যে টাকা নেওয়ার যে কাজ সেটা কিন্তু এই প্রদীপ গুপ্ত এবং প্রদীপ কৌশল্য অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। একই সঙ্গে তদন্তকারী অফিসাররা যেটা জানতে পেরেছেন, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই প্রসন্ন রায়, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতার সূত্রে কিন্তু এসপি সিনহার নিয়োগকর্তা, এসপি সিনহা সহ বেশ কয়েকজন নিয়োগকর্তা ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন, এবং উত্তর চব্বিশ পরগনা থেকে যাদের নিয়োগের সুপারিশ এসেছিল সেটা কিন্তু এই প্রসন্নের সূত্রটাই এসেছিল এসপি সিনহার কাছে, ফলে সেটা তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন যে সমস্ত নথি মিলেছে তার সূত্র ধরে যে এই এসপি সিনহার কাছে উত্তর চব্বিশ পরগনা যে ক্যান্ডিডেটদেরকে নিয়োগের যে তালিকা পৌঁছেছিল সেটাকে পার্থ চট্টোপাধ্যায় নির্দেশেই পৌঁছেছিল, তার পাশাপাশি এই অপ্রসন্ন যে সমস্ত নথিপত্র হ্যান্ডেল করা সেগুলোর কাজকর্ম করতো, এবং বেশ কিছু নিয়োগকারীকে যে সুপারিশ সেগুলো পাঠানোর কাজ করতো, কিন্তু টাকার লেনদেনের বিষয়টা প্রদীপ সিং করতো বলে তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন। ফলে এই সুপারিশগুলো আর কার মাধ্যমে আসতো, টাকার নির্দিষ্টভাবে কত টাকা লেনদেন হয়েছে, সর্বোপরি প্রসন্নের এই যে বিপুল সম্পত্তি সেই সম্পত্তির আসল মালিককে এই সম্পত্তির টাকা, একটা বিষয়টা জানতে চাইবো পিয়ালি, তুমি নজর রাখো, জমি বাড়ি মিলিয়ে প্রায় কয়েকশো কোটি টাকার এখনো পর্যন্ত সম্পত্তির মালিক এই প্রসন্ন রায় বলে জানতে পারা যাচ্ছে। সিবিআই আধিকারিকরা তারা জানার চেষ্টা করছে কিভাবে এই সম্পত্তির বাড়ন্ত, কারণ ঝুপড়ি থেকে যেভাবে জেট গতিতে উত্থান হয়েছে, আমাদের নজর থাকবে।